شهر <متحدث> رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. ترنون الفرقان مجال فكتك عبد الرحمن بي. جنت سيسن. শিশু সন্তান মারা গেলে তারা কি বাসী হবে জি আব্দুর রহমান সাহেব আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে তাই আমি অত্যন্ত খুশি হয়েছি শিশু সন্তান বলতে শিশু সন্তান বলতে যে মুসলমানের হোক বা হিন্দু খ্রিস্টান যারে হোক এই শিশু সন্তান মারা গেলে তারা কি জান্নাতি হবে যারা এক আল্লাহকে স্বীকার করবে তারা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে আল্লাহ রবাহ আলমিন রসুল্লাহ সাল্লাহ মাধ্যমে بلسن من قال لا إله إلا الله فدخل الجنة جي بكتي ايك الله كي شكر كربي بل بي ايك الله سركن معبود ناي بشي جنة جابي تي رب العالمين سورة أعرافر اكشو بهتن نمبر الله فاقبلن أعوذ بالله من الشيطان الرجيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أي آيات يا الله رب العالمين اسفشت بابه بلدسين جي রসুন সাল্লাহ আলাই সাল্লামকে লক্ষ্যালা বলেন হে নবী মাহসাল্লাই সাল্লাম যখন তোমার প্রতিফালক বনি আদমের ফিষ্ট দেশে দেশ হইতে ফিট হইতে তাদের সন্তানকে বের করলেন এবং তাদেরকে তাদের উপর সাক্ষী বানাইয়ে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রতিফালক নয় আল্লাহাক যখন বদি আদমের ফির থেকে সমস্ত জরুরিয়াত যেত মানুষ দুনিয়াতে আসছে আসে চলে গেছে এবং আসবে কে আমার সমস্ত মানুষকে আদম সাল্লামের ফির থেকে বাহির করে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন আলাস তো বেকুম আমি কি তোমাদের রব নয় সবাই বলছিলেন কল সবাই বলছেন হা আপনি আমাদের রব। তাতে বুঝা গেল সমস্ত মানুষ কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষ তো এক আল্লাহকে দুনিয়াতে আসার আগেই তারা আল্লাহকে স্বীকার করে দুনিয়াতে আসছেন আল্লাহফাক স্বীকারোক্তি এ জন্য নিয়েছেন আল্লাহফাক বলেন আন্তঃ কুলু ইয়ামান কয়ামেতে ইন্না কুন্না হান হাজার হওয়া তোমরা জানো কাল কেয়া মতন ময়দানে এই না বলতে পারো যে সোদা আমরা আপনার সম্পর্কে আমরা জানছি না আমরা কয়া ছিলাম এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে ফাটানোর আগেই তোমাদেরকে আমি যে একজন আল্লাহ আমার সাথে কাওকে শরী করা যাবে না আমি যে এক আল্লাহ একত্ববাদ আমাকে স্বীকার করতে হবে এটা আমি তোমাদেরকে দুনিয়াতে আসার আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তাতে বোঝা গেল মানুষ দুনিয়াতে আসার আগেই মানুষ মানুষবাদী হয়ে আসে আরেকটা আয়াতে আল্লাহ রব্লা আলমিন সুরা সুরা রুম এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন করেন أعوذ بالله من الشيطان الرجيم فأقم وجهك للدين حنيفة فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون أي سورة رومر نمبر آية الله رب العالمين بلين لو تمي أكنشتوه نيسكي দিনে প্রতিষ্ঠিত করো আল্লাহর প্রকৃতি অনুসরণ করো যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন প্রকৃতি দ্বারাই ফতরতে ইসলাম যে ইসলামের উপরে তোমাকে সৃষ্টি করছে তেমন ইসলামকে তুমি কি করো আকৃয়ে দ্বারা থাকো আল্লাহ রব আলম তারপরে বলেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নাই দালিকা দিন আল কাইম এটি হল সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এই আয়ের দ্বারা বোঝা গেল যে আল্লাহ ফাক মানুষকে দুনিয়াতে আসার আগেই ইসলাম রূপে সৃষ্টি করেছেন তাহিদ রূপে সৃষ্টি করেছেন তারপর আরেকটা আয়াত এখানে আছে সুরাই ইয়াসিনের ষাট নম্বর আয়াত আল্লাহ বলেন ألم أحد إليكم يا بني آدم الله تعبد الشيطان إنه لكم عدو مبين أن يعبدوني هذا صراط مستقيم الله فأكبر إيه بني آدم الدلالة أمي كتما تشد وعدنا إني ثم رشفايتنا ننشن الكربنا الله رب العالمين يأتد دعال دلائم মানুশ থেকে ওয়াদা নেই নেই তোমরা শয়তানের অনুসরণ করবা না তোমরা একমাত্র আমারে ইবাদত করবা আনে আন'আবুদুনি হাদাস সিরাতাল মুস্তাকিম তোমরা আমারে ইবাদত করো এটাই সঠিক পথ তাতে বোঝা গেল এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে আল্লাহ পাকের তাওহীদের ওয়াদা নিয়েছেন মানুষ শিখিয়ে দিয়েছেন এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই

فَأَبَوَاهُ يَهُوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ مُتَّفَقٌ عَلَيْهِ بخاري أبن مسلم شريف الحديث أبو هريرة رضي الله تعالى عنه في رواية رسول الله صلى الله عليه وسلم قال جَتُوا شَنْطًا دُنْيَاتِهِ أَجْبِ شَمَسْتَ شَنْطًا عَلَى فِتْرَةٍ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِتْرَةِ যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত সন্তান ইসলামের উপরে আসবে দুনিয়াতে আসার পরে যে মা বাপ তাদেরকে ইহুদি বানায় এবং নাসারা বানায় এবং অগ্নি পুজোক বানায় এই হাদিসটা বহারি মুসলিম শরীফে তাতে বোঝা গেল এই হাদিস দ্বারা প্রমাণ যে সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসে দুনিয়াতে আসার সময় তারা দিন নিয়ে আসে ইসলাম নিয়ে আসে আর আসার মা ইহুদি হয় তারা ইহুদির অনুসন্ধান করে নাচারা হইলে নাসাদের অনুসন্ধান করে মজুসি হইলে অগ্নি পুজোকের অনুসন্ধান করে আর মা বাপ যদি দিনদার হয় ইসলামের অটল থাকে ওই ছেলে সন্তান ইসলামের উপরে থাকবে বা এই হাদিস দ্বারা তাই বোঝা এলো যত সন্তান আসে সমস্ত সন্তান ইসলাম নিয়ে আসে তাই যত সন্তান সাত বছর পর্যন্ত শিশু সন্তানের উপরে দিনের কোন আদেশ আল্লাহাক দেন নাই তাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লি মু ওলা জকুম বিশ্বলা, ইজা বালাহু সাবান। অজি বহুম, ইজা বালা ও আসারান। পসুসল তোমাদের সন্তান যখন সাত বছর হবে, তোমাদের সন্তানরা যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। আর যখন সাত থেকে সাত আ নয় দশ মিন্ট ফুজবে নামাদের অব্যা সইতছে না। তাদের কিবারবা অজি বৌহুম। তাদেরকে মাইদের গুড়িও নামাজ পড়াও তাতে বোঝা গেল যে সাত এবং দশ বছর আগে যদি কোনো সন্তান মারা যায় আল্লাহ রাবুল আলম তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন কেননা তারা তাহিদের উপরে ছিলেন তারা ইমানের উপরে ছিলেন রহমান সাহেব আপনার যে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমার যতটুকু কোরআন হাদিসের দৃষ্টিতে আমার জানা ছিল আমি বলেছি আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা দিনের উপরে মত পর্যন্ত কয়েম রাখার এবং আমরা আল্লাহর কাছে দরখাস্ত করাই আল্লাহ কেয়ামত পর্যন্ত আমাদের যত সন্তান সন্তানি আমাদের সিলসিলার মধ্যে দিন কেয়ামত পর্যন্ত তারা আসবে প্রত্যেকে যেন দিন ইসলামের উপরে অটল থাকতে পারে কোরআন হাদিসের জ্ঞান শিখতে পারে কোরআন হাদিসের উপরে আমল করতে পারে এই দোয়া আমরা সবসময় করব। এবং সন্তানদেরকে ইসলাম রূপে কাম রাখার জন্য আমরা চেষ্টা করব সাল্লাহ নবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত